কিন্তু আজ আমার ঘরের দরজায় তালা দিয়া এই দিলের দরজায় ভি তালা মাইরা। ফ্রান্স, মধ্যপ্রাচ্য, জার্মানির বিবিসি সহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে দেখা গেল বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বন্দনা। ওইসব গণমাধ্যমে মধ্য ফ্রান্স তথা বিশ্বের অন্যতম খ্যাতনামা সংবাদ প্রদানকারী প্রতিষ্ঠান এজেন্সি এএফপি ঢাকায় কিং খানকে মেগাস্টার সম্বোধন করা হয়েছে। গত দুই দিনে কয়েকটি খবরে শাকিবের নামের আগে বাংলাদেশি মেগাস্টার বলা হয়েছে। সংবাদটি প্রকাশ হয়েছে মূলত শাকিব খান অভিনীত নবাবী লিলবি সিনেমার একটি অংশের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলার ছবির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মিদাকে পুলিশের গ্রেপ্তার নিয়ে। এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। চলতি মাসে 16 ডিসেম্বর রাতে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে নবাবী লিলবি ছবিটি। চলচ্চিত্রটিতে পুলিশের ভূমিকাকে হেয় করে উপস্থাপনের অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। পর্নোগ্রাফি আইনে দায়ের করা এই মামলায় গত 24 ডিসেম্বর রাতে পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর 25 ডিসেম্বর শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে পরিচালক ও অভিনেতা দুজনকে। এ নিয়ে গেল কয়েকদিন ধরে বিশ্বের গণমাধ্যম সংবাদের শিরোনামের দেশের সফল অভিনেতা ও প্রযোজক শাকিব খান। এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, যেটি কাতার সরকার মালিকানাধীন বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম হিসেবেই পরিচিত। এছাড়াও ফ্রান্স 24 নিউজ, জার্মানের গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলাসহ বিশ্বের কয়েকটি সংবাদ মাধ্যমে নবাব এলএলবি সিনেমার পরিচালক অনন্য মামুন গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করেছে। এর মধ্যে এএফপি শাকিব খানের নামের আগে সংবাদের একটি ছবিতে মেগাস্টার তকমা জুড়ে দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশি কোনো চলচ্চিত্র অভিনেতার নামের আগে প্রথমবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মেগাস্টার উপাধি দিতে দেখা গেল। বাংলাদেশি সিনেমার দর্শকরা শাকিবকে মেগাস্টার সম্বোধন করার একদিকে যেন গর্ব অনুভব করছেন, তেমনি পরিচালক অনন্য মামুনের এমন গৃহীত কর্মে তুলোধুনো করছেন সমালোচনায়। তো ভিউয়ার্স, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে মেগাস্টার উপাধি দিয়েছেন, বিষয়টি দেখে কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন।